পরিচয় তোমারই কাছে দেবো বাবা, বলো আসতে বলো আসতে মায়ের কাছে কি জানতে চাও খোকা? আজি তোমারে পিতার নামে পিসের জন্য দাঁড়িয়ে বাবু তাইয়া বলবো যাও না দিদার আসিবো তোমার পিতার নাম কি হলো কারো কারো মনে গো আর তোমায় মাথা থাকলে পাশে সাধু না হিনা গো আর পুত্র হয়ে অমন কথা ওকে রাখি নাহি গো আমি দিতে পারি বাবা আমার কথা গো মাহারে বলি গো বলো ভালো আসতে কি তুমি তোমার কথা গো তাহাতে কি বাহাবি বাপ আসতে কি বলো দশে শুনবে গো তাই হবি বাপ আসতে কি বলি আমি আসতে গিয়ে আজ আমি তোকে হাসি মুখে বিদায় দিলাম, কিন্তু খোকা আজ আমার কাছে তুই কথা দিয়ে যা, পিতার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলি আবার তুই ফিরে আসবি মায়ের কোলে খোকা, বলা মায় Thank you.
স্বামী সন্তান আজকে আমার ভাবে আমার দিকে এক এক করে বলে বলে দূরে চলে যায়। মনে পাবে সাজা তুমি আমায় দিচ্ছ ভগবানের মধ্যে যা। না আমি কাঁদবো না, আমি চোখের জল ঝরাবো না। পিতা আমি যে তোমারই কন্যা, যদি আমি দেব অংশ জন্মগ্রহণ করে থাকি তবে আমি চাই, আমি চাই দেবিত্বের আসর। বলে পিতা বলো, আজ আমি কার কাছে গেলে কে মামার চরণ তোর ভক্তি অঞ্জলি দিলে তবে আমি দেবী হতে পারবে ধরণীর মাঝে ধরণীর মুখে। মনসা এই হত্যা দান করিতা পরিত্যাগ, যাও তুমি চম্পকের অধীশ্বর আমারই ভক্ত চাঁদ সওদাগর। সে যদি তোমার মাতৃ জ্ঞানে করে শিকার ত্রিভুবনের সংসার মাঝে দেবী তোমাকে সবাই করবে শিকার। মনসা তোমার ওই পরম ভক্ত তোমার যে ধ্যানে জ্ঞানে মগ্ন, ওই চাঁদ যদি না দেয় আমার চরণ তলে ভক্তির অঞ্জলি তাহলে আমি কোথায় যাবো, কার কাছে বা যাবো? শোনো মনসা, সে কায়ন হতে যাবে তুমি সিজাসি করে থাকে তোমার ভগ্নে, নাম তার নেত্র যোগিনী তাহারি মুক্তি বলে তোমারই পূজার প্রচার হবে না এই বিশ্ব ত্রিভুবন সংসার মাঝে। তাই যেতে হয় পিতা, যাবার সময় প্রাণ ভরে করো আশীর্বাদ, যে মনো আশা নিয়ে যাবো আমি চম্পকনগরের চাঁদ সওদাগরের কাছে, আমার সে সকাল আসে যেন পরিপূর্ণ হয় পিতা। আশীর্বাদ করি না গে শুনি না গে মাতায় গো যমুনি, ত্রিভুবন সংসার মাঝে দেবী বিক্রয়ের নর লোক করিবে শিকার, তুমি হইবে অস্তিক যমুনি আগে রে শুনি না গে মাতা, মত্তি গের সকল ভক্ত করিবে তোমার শিকার। তার উপরে আশীর্বাদ করলাম এই ভক্ত যাও চম্পক রবিশ্ব একনিষ্ঠ ভক্ত চাঁদ সওদাগর, সে দেবে তোমার চরণে ভক্তির মস্তার জ্বলি। সর্বসদয় আমি দেব ভক্তির অঞ্জলি, দেখতে দেখতে পারো দেবতা পিনাকী শঙ্করের নাগাচরণের ভক্তির কটার সময় হয়ে গেছে, অনন্ত দেবতার চরণে ভক্তির অঞ্জলি দে। সাদের চম্পকে রাজ কার্যন ব্যস্ত থাকতো এই মুহূর্তে চললাম শিব আজি দে রে আজি রাজা চন্দ্র ধর পূজা দে, আমি যে তোমার দেশের দাস, তোমার গায়ে চরণে সাদরে চম্পকে সর্বসদয় ভক্তির অঞ্জলি অর্পণ করি, এমন তো বাধা বিঘ্ন ঘটনি কোনোদিন, তাহলে অকস্মাৎ কেন আমি শুনতে পাই এক নারী কণ্ঠের ধ্বনি, এতই বড় কর্তা কাহার মম নাম করে ডাকিছে চন্দ্রধর চন্দ্রধর বলে, কে তুমি নারী কাহার ঘরে দাও তোমার সত্য পরিচয় কে তুমি নারী।
এসেছি গো আমি, আমি যে আসতে গো জননী রাজা, আমি যে আসতে গো জননী শিবের নন্দিনী এসেছি গো আমি, শিবের নন্দিনী এসেছি গো আমি, আমি যে আসতে গো জননী রাজা, আমি যে আসতে গো জননী তুমি যে মনসা এই মনসা আমার বিনা কিশন করে মন্দিরের প্রাঙ্গণে কিবা প্রয়োজনে এসেছিস তুই আমারই সম্মুখে। যে পুষ্প, যে পুষ্প নিয়ে আজ করেছি তুমি পিতার পায়ে অর্পণ, করছো গৌরী মায়ের পায়ে নিবেদন, সেই একটি পুষ্প একটি জবা আমারই চরণ তলে গিয়ে মাতৃজ্ঞানে করো শিকার আজ। আমি জানি সে যে অবসরে তুই একটা খাস পূজা যমনের ঘরে যেমন অর্থাৎ হাসান হোসেন দিয়েছে তোরা পূজা, সেই মতে রাজা চন্দ্রধরকে তোরে চলনে পূজা তাকে তুমি সন্তান আমি তোমার মাতা, মাতা দাঁড়িয়ে করে সেই মাকে অপমান করে ফিরাই না দিয়ে শুধুমাত্র একটি জবা দিয়ে মাতৃকে করে শিকার প্রাণ ভরা আশীর্বাদ দান করে ফিরে যাবো শিব কর্ণা শিব আলো। আমাকে করেছিলে কিনা দিয়েছিলে লঞ্ছনা করে দাঁড়িয়ে স্বয়ম্বরে সভা হতে আমি ফিরে এলাম ধরনের বুকে যৌতুক নিয়ে তুমি গিয়েছিলে সঙ্গ সবায় বলেছিলাম ভক্তরূপে করে কিন্তু তুমি তা চাওনি, তুমি আমার চেয়েছিলে ভক্তরূপে পেতে, অতীতের কথা ভুলে গিয়ে মাতা শিশু সন্তানের দুয়ারে করুণা করে শুধু মাত্র একটি জবা একটি পুষ্প দিয়ে মাতৃগানে করে শিকার আজ। যে হস্তে বিজয় দেব ছিল বলে যে ওকে উচ্চারণ করবে পিতার বেদ মহামন্ত্র বানে এই ধরনের মুখে সেই মুখে নাই বিজয় চেয়ে মনে করে শিবের নন্দিনী আস্তিক জননী নাগিনী আমি,
ভগ্না দাও তুমি আমার চরণতলে ভক্তিরা না অঞ্জলি তাহলে এক তোমার সাধন করো তোমার এই সাধন চম্পক নগরবাসী সাধন তাহলে বলে তুই যদি হো যে বিষ থেকে বিষধ হলো নাকি আমি হয়ে যাবো সাধনের চম্পকে সাধ মনে তাহলে তুমি দেবো না মাতৃ চরণতল অঞ্জলি বেশ তাহলে তাকে রাখো যখন দেবো না আমার চরণতল ভক্তি ভরা অঞ্জলি দিতে দেবো না তোমার শিবের চরণতল অর্ঘ তোমার শিব মন্দির রুদ্ধ করে দাঁড়িয়ে গেল কেমন আসছি কি জরনি মনুষ্য তুমি একেবারে বুঝতে পারো তা বুঝবে কেমন করে আমি তোমাকে পরীক্ষা করছিলাম কারণ স্বর্গদম্ম যে তুমি দেবীর রসন পেয়েছো কিনা আমার করে পরীক্ষা তুমি উত্তীর্ণ হয়ে গেছো শিবের সম্পর্কে তুমি তো গুরু ভগ্নি আমার গুরু ভক্ত চা মাকে কি তিরস্কার করতে পারে মাতৃ জননে ভক্তের অবস্থান জননে যত বলে কি হয়ে যাবে জন মানুষ মাতৃ জননে ভক্তি রঞ্জনে আমি হয়ে যাবো আমার সাথে চম্পকে মাতৃ বুঝারি চাঁদ সৌদাগ তাই যদি হয় বাবা তাহলে কেন করছো দেরি মায়ের চরণ তলে দাও তোমার হস্তে তুমি ভক্তি রাখো অঞ্জলি বলে বাবা তুমি যে আমার সন্তান সন্তান হয়ে মায়ের কাছে কিবা বসতে চাও কথা দিলাম যা তুমি চাইবে জননীর কাছে মুক্ত হস্তে আমি করিব তাহা দান কথা দিয়েছো সন্তানের সঙ্গে সন্তানের মতো বাসনা তুমি পূর্ণ করবে কারণ তুমি হবে আমার মাতা আমি হইব তোমার এই সন্তান অর্থশীল নয় নত শ্রী শাড়ির অঞ্চলে বসার উপরে এই সন্তানের কাছে কিঞ্চিত বোঝা ভিক্ষা করি তবে মাতা আসছে সন্তানের দ্বারে কোন করে সেই মাতা পুষ্পাঞ্জলি দেবে উচ্চ শিরে নয় নেবে নিম্ন শিরে আর যদি মা হয়ে আমি নিম্ন শিরে নেই ভক্তির পুষ্পাঞ্জলি তাহলে তোমার মতো সন্তান হবে আমার একেবারে আমি তো বার বার দেখছি তুমি একেবারে বোকা চন্দ্রধর কেমন মাতা তুমি কেমন মাতা একটা সন্তান আমার বাসনা পূর্ণ করতে পারছো না দেবী জ্ঞানী দেবীর আসনে বসবে তুমি লক্ষ লক্ষ সন্তানের একা দেবী কেমন করে তাদের মনে বাসনা পূর্ণ করবে সামান্য চলে অসকঙ্কা মা হয়ে পূর্ণ করতে যখন পড়ছো না বলতে পারো সাদের চম্পকে কেমন হইবে তুমি আমার মাতা আমি তোমার সন্তান একবার বলো কেমন চাঁদ যদি না দেয় আমার চরণ তুলে ভক্তির অঞ্জলি দিবি হতে পারবো না আমি বিশ্বম আছে তাই যে কোনো পায়ে চাঁদের গায়ে মাথায় হাত বেলা এন করে ছলে বলে কৌশলে পুষ্পাঞ্জলি আমাকে আদায় করতে চন্দ্রভাই তুমি সন্তান হয়ে মায়ের কাছে কিছু চেয়েছো মা দেবে না তাকে হয় বাবা তা কি দেখো মাতা পুষ্পাঞ্জলি নেবে তবে উচ্চ শিরে নয় নেবে নিম্ন শিরে শাড়ির অঞ্চল বিস্তার করে দাঁড়ি গেলাম তোমার শুভ বন্ধু প্রাঙ্গণ মাঝে তোমার হাসতে দাও তুমি আমার চরণ তলে ভক্তি রাঙা পুষ্পাঞ্জলি তোমার কর্ম তুমি করবা লোকে বলে আমি তো তোমার কাছে এমন পুষ্পাঞ্জলি চাইনি বাবা কেন চেয়েছিলাম শুধুমাত্র একটি জবা একটি পুষ্প আর সেই পুষ্পের বিনিময়ে চলনা করে তুমি সিঁড়ি হানিলে হাতাল আঘাত তুমি সন্তান নও তুমি সন্তান হতে পারো না তুমি সন্তান আমার কলঙ্ক তাহলে শোনো রাজন পুষ্পাঞ্জলি যখন দিলে তুমি আমার চরণ তলে তোমার শুভবন্ধু প্রাঙ্গণ আছে যতদিন না পাবো তোর হাত তুমি ভক্তির পুষ্পাঞ্জলি
চরিপাশে কেবল মাত্র আমি ছায়া রূপে লেগে রব সেই দিন রাজাতি রাতে চাষ সদাগরে রই বসে আসাদের চম্পকে দেখতে চান যমুনরি তুই আমার অন্তরে পূজা কে পুষ্প দিলি না দিয়া আমার চরণ তলে ভালোবাসে কোন দেবতা লাগে যদি সেই পুষ্প করিতে চাও চয়ন হয়ে যাব আমি বিষাক্ত কাটা আমি কাটা কাটা কেবে ও তোর গলে বিষ্ঠা ভাবে বিপুল আমার হজম করতে না পারবো উৎকারিতে সদিন হতে তুই কেবল মাত্র মাকে জাগবি মা মা বলে আমি তোকে পাঠিয়ে দেবো হচ্ছে দিদি তুমি অমন করে আমায় ডাকছ কেন দিদি দিদি তুমি চন্দ্রধারে পূজার বিনিময়ে তাহলে পূজা পেতাম না আমি ধরনীর বুকে ঠিকই বলেছে দিদি আসতে আমার এক যুক্তি দে আমার এক বুদ্ধি বল দে যাতে চাকরি আমি যেখানে পাবো তিল তিল করে হজম করে মারতে চাইব কি বলেছে দিদি ওই চন্দ্রধরের হাত হতে পূজা নিতে হলে তোমার দেহ আছে যত মায়া মমতা তোমাকে বিসর্জন করতে হবে অতি দূরে তাই কি ভাই বল তোর কথা মত মা মমতা আজকে আমি করলাম পরিত্যাগ দিদি চন্দ্রধরের দর্প অহংকার চূর্ণ করেছ করতেই হবে তাই বলছি দিদি চন্দ্রধরের কর্ণে রয়েছে মহজ্ঞান মন্ত্র তুমি যদি ওই মহজ্ঞান মন্ত্র কর্ণে করে ধা তারপরে আমি তোমার সকল উপায় বলে দেবো দিদি Thank you.
অসাধারণ তোমার নৃত্য, কে বেলালো না আমার উদ্যান মাঝে, তুমি নৃত্য পরিবেশন করছো কে তুমি? আমার পরিচয় জানতে চাও? আরে নীলকন্যা পারিজাতা ছিড়েছে, আচ্ছা বলো তো পারিজাত সুন্দর করে নৃত্য পরিবেশন করে বলো উদ্যান মাঝে একটু একটু করে পুষ্প চয়ন করে কেন তুমি হস্তে মালা গাচ্ছ? আমি কি তোমার মনোযোগ্য পাত্র হতে পারবো না? তোমার তোমার এই হস্তের মালাখানি আমার গলে পরিয়ে দে, দাও তুমি আমার প্রেম নিবেদন। দাঁড়াও দাঁড়াও রাজা, আজ সবাই করিব বড় তারা কেবল একটি কথা ছিল লোক শুনেছি তোমার কাছে আছে মহাকাল মন্ত্র, ওই মহাকাল মন্ত্র যদি আমার কন্যা দাও তাহলে আমি তোমার কাছে আসতে পারি রাজা।